এলোহে পহেলা মাহে রমজান রমজানের শুভেচ্ছা। কিরা সুর ফ্লাইট দিলে বুঝলাম না কিরা, এ কিরা মাহমুদ দিলা না সুর ফ্লাইট দিলে বুঝলাম না কিরা। এ রশিদ কি কি তুই এনে বই রিস, তুই মোশনা সাথে খেললি রাস্তায় যেমন কর যাও, মানুষজন তো দেখতে সুর ফ্লাইট লাইট দেবে লাইট বন্ধ লাইট বন্ধ, এখানে যেমন কর চাঁদ দেখতে আসি, আগামীকালকে রোজা ঠিক আছে, এখানে চাঁদ দেখতে আসি আমি। চাঁদ হয়ে ভালো কথা, কিন্তু আমি তোর মসজিদ দেখলাম না, আমি মসজিদ নামাজ পড়ে বাইরেলাম পর ফেসবুকে ঢুকিয়ে দিই যে প্রথম থেরাপি ডান, কিন্তু বিষয়টা কি আসলে, তুই তো মসজিদে নামাজ যাও না, তুই ফেসবুকে লেখছ প্রথম থেরাপি ডান, এর মানে কি? তো ফেসবুকে লেখছি হাতে কী আছে, ফেসবুকে লেখছি সাম দেখছি, এখানে থেরাপি যদি আমি না লিখি আমার যে ফ্রেন্ড সার্কেল আছে যে মেয়ে বন্ধু আছে তারা জিনিসটা মনে করো মাইন্ড করবেন না, আমি তো সেই জন্য ফেসবুকে পড়ে দিছি, তোমার তাতে কোনো সমস্যা, তোমার এত কাল দেখি লিখি সমস্যা তো তুই শেষ হয়ে গেলে না, তুই নামাজ তারপরে তুই ফেসবুকে লেখছ প্রথম থেরাপি ডান, এটা ফ্লাশটা বন্ধ, ফ্লাশটা বন্ধ করো, ফ্লাশটা কি ইস্তর, তুই আমার কথা কি, আমার কথা তুই বোঝো না, তুই মসজিদে যাও না, হ্যাঁ একটা ডাহামিসা কথা, এই যে ফেসবুকে লেখছো আর তোর এই ফেসবুকে সকল ফ্রেন্ডের দেখাও যে তুই নামাজ পড়ছো, মসজিদে নামাজ না পড়ছে, তুই এরম একটা কাম কেমনে করলি? আমার গিটাবে তোর কি মনে হয়, আমার মনে কর 35 জন ফলোয়ার আছে আমার, তুই বুঝো তো, সে তাদেরকে জানাইতে হবে না যে প্রথম থেরাপি ডান, এটা মনে করো যে না লাগলে জিনিসটা ফেসবুকে মার্কেটিং ভালো থাকে না, তো সেই জন্য আমি পড়ে দিয়েছি, তোমার কোনো সমস্যা হবে না, ফ্ল্যাশ বন্ধ, হ্যাঁ ফ্ল্যাশ বন্ধ করবো, ফ্ল্যাশে কি হচ্ছে তোর, ফ্ল্যাশে কি হয়ে পড়ছি তোর, হ্যাঁ আমার মোবাইলে ফ্ল্যাশ, তোর সমস্যা কি, তুই আমি তো একটা জিনিস তুই বুঝি না, তুই এই কামটা কেমনে করলি, তুই এরম একটা মিথ্যা কথা, এরম একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, তুই হেইটা ফেসবুকে প্রকাশ করো আর তুই লেখছো কি প্রথম থেরাপি ডান, অথচ তোর নামাজে যাও ইনে মসজিদেও যাও না, মসজিদ খুলতে পারো না, তুই লেখছো প্রথম থেরাপি ডান। এখন আমার কথা হচ্ছে আমি ফেসবুকে তোমার মনে করো যে দিছি, আমার মন চাইছে আমি দিছি আমার ফেসবুক, তোমার যদি ভালো লাগে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট রাখো, না রাখলে না রাখা যাবে না, তোর সান শেষ হয়ে যাবে, তোর লোক ফ্রেন্ড না থাকতাম তাদের বিষয়টা বুঝতেই পারতাম না, তুই মসজিদে না যাইয়া তুই ফেসবুকে লেখো প্রথম থেরাপি ডান, আমি তো ভাবছিলাম তুই মাহমুদ তুই নামাজ পড়তে আইসো, হ্যাঁ তুই নামাজ পড়বি, নামাজ লেখ করি রে, তুই এরপর ফেসবুকে লেখবি প্রথম থেরাপি ডান, তোর যুক্তির মধ্যে তুই তুই কেন মূলক তোর তর্ক করতেছিস, তর্ক করতেছিস না, এই তোর যে 35 জন ফলোয়ার, এই যে আজ ক্যামেরা এই দেখছো, এই ফ্ল্যাশ চালাইছিস, এনে ভিডিও করছিস, এটা ভিডিও বন্ধ, তুই তো এই যে ভিডিও করছিস, এই ভিডিও আজ এই ভিডিও ফেসবুকে ছাড়মু, তুই নামাজ না পড়িয়া, তুই নামাজ না পড়ি, তুই প্রথম থেরাপি ডান দেখছো, এই 35 জন ফলোয়ার কেরা কেরা, আমি বাইসে বাইসে সবাই মেনশন করে লিখবো যে মাহমুদুল্লাহ নামাজ না পড়ি লেখে ফেসবুকে প্রথম থেরাপি ডান, তোর অবস্থা আজ গোপন করে, আমি এটা স্ট্যান্ডার্ড করে লঙ্গি করা, তুই আল্লাহর রাস্তায় ক্যামেরাটা বন্ধ করবি, তোর এই ক্যামেরা বন্ধ করা যাবে না, তোর এই যে মিথ্যাটা, তুই যে মিথ্যা ফেসবুকে পোস্ট দাও ঠিক আছে, তুই যে ফেসবুক নামাজ এটা আমি বোঝাই গেছে, এটা তোর 35 জন ফলোয়ার আমার দেখ, তোর সমস্যা নেই, তুই ফেসবুক করে দিলি আমার ফেসবুক, তোর সমস্যা নেই ফেসবুক করে না, তুই পোলা বানের খেতা বলি, আমার সমস্যা মানে তুই তুই নামাজ না করে তুই লেখো ফেসবুকে প্রথম থেরাপি ডান, এটা আমার সমস্যা কি তাই, এ তোর তোর মতো এইসব পোলাপান আছে যে, হ্যাঁ এই লেগে মনে কর মানুষ ধোকা খায়, আর মানুষের এই যে ফেসবুকের যে পোস্ট উঠবু তার বিশ্বাস গুলো উঠতে যায়, কারণ এই মিথ্যা প্রকাশ করো তো না, মিথ্যা প্রচার প্রচার করো, নামাজ না পড়ে লেখো ফেসবুকে প্রথম থেরাপি ডান, এই লেগেই তো লোকের জন্য ঠিক আছে, মানুষ ধোকা খায় আর ফেসবুক বিশ্বাস করে না, নিউজ বিশ্বাস করে না, আর কোনোভাবে বিশ্বাস করতে পারি না, তো বলে গিয়ে রাস্তা তো খুলে যাবো হিন্দি তাহলে, এ তুই হিন্দি তুই হিন্দি আসলি, আমি তো হিন্দি যাই, তুই হিনে বই সাজানা কেটে হেলা, তোর সামনে দামে আই ক্যামেরা বন্ধ না, তোর এই ভিডিও আমি সারমুই সারমু ঠিক আছে, তোর এই ভিডিও আমি সারমুই সারমু, আর তোর 35 জন ফলোয়ার আছে না, তোর ফলোয়ার তুই যেগুলো মিথ্যা মিথ্যা প্রকাশ দেশো এগুলো গিয়ে, এ তুই তোমার কাল নামাজ পড়বি না, নামাজ পড়বি রোজা থাকবি না, হে বোঝা ইয়ে সন্ধ্যা ইফতারি খেতে বলবি নষ্ট হইয়া, তুই আল্লাহর কাছে চুপ করতে কয় ঠানিবি, এটা করতে আর আমার টাকা লাগবে না, আমি এই মিথ্যাটা আমি প্রকাশ করবো ফেসবুকে, ক্যামেরা বন্ধ করবো না, ক্যামেরা বন্ধ করবো না, এই ভিডিও দিতে দিতে ভিডিও সারি দিদি মজগো, ক্যামেরাটা বন্ধ, ক্যামেরা বন্ধ করবো না, ক্যামেরা তো বন্ধ করছে না, এই ভিডিও আমি সারমু, আর এই সমাজে যারা আছে ঠিক আছে সবাই সবাই আমি দেখাম এই ভিডিওটা, এই ভিডিওটা আমি ফেসবুক সারমু সারমু সুপার, আমার কথা শোন, আমি যেটা কই কি তুই কবি দেখি, তুই তুই কি আসলে ভিডিও করছিস, তাই আহ তুই কি মনে করছিস, তুই এ আমি একটু খারাপ তোর ফাফাস পড়ছি, এ আমি লাভ সাগর কাম করি, এ তুই তুই যে কোন কোয়ালিটির লোক, এটা আমার দেখাইতে না মানুষের, আচ্ছা আমার কথাটা হন, তুই তোর কোনো কথাই আমি শুনবো না, তুই এইরকম একটা মিথ্যা প্রকাশ নামাজ নিয়ে, তুই একটা মিথ্যা প্রকাশ দিস, আমি আমি একটা আপডেট পড়লা ঠিক আছে, আমার মনে করে ভবিষ্যৎ, তুই আপডেট তুই আপডেট তুই তুই সবই তুই আপডেট আমার 36 জন ফলোয়ার, তুই এটা করিস না বন্ধু, শোন আমার কথাটা শোন, বিষয়টা আমরা বন্ধু বান্ধবের ভিতরে আলোচনা করি ঠিক আছে, তুই ঠিক আছে, তুই তুই এটা 5G ব্লুটুথ বা তুই দাবি করতে আসো সেটা ঠিক আছে, কিন্তু তুই একটু ইসলামের মধ্যে তুই ইসলাম ভাই নামাজ পড়ো না, তুই ভালো কথা, তুই এটা ফেসবুকে তো লেখা লাগবে, তুমি কথা ফেলার যা, তুই ভিডিও করছিস, তুই তোর নিজের বন্ধু বান্ধব মানুষ লাগে এরকম করে মানুষ, তোর এই বিষয় তোর এই বিষয়ে তো সবাই জানে না, তোর ফ্যান ফলোয়ার যারা আছে তারা জানে না, ফেসবুকে শেষ ডিসমিল শেষ, আ গেছে গেছে ডিসমিল নাই নাই।